কলকাতা থানার উদ্যোগে শারদীয় উৎসবকে সামনে রেখে শহর এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে। আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হলো। ইংরেজতা থানার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইংরেজতা থানার আইসি শান্তনু মিত্র, ডিএসপি বিপুল মজুমদার, ইংরেজতার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহসভাপতি কমলেশ বিহারী সহ অন্যান্যরা। 15টি ব্লক নিয়ে গঠিত মালদা জেলা। মালদা জেলার ইংরেজতা ব্লকে প্রায় 2 শতাধিক দুর্গা হয়, তার মধ্যে বিগ বাজারের পুজো হয় মালদা জেলার ইংরেজতা শহরে। তাই জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও অন্য জেলা থেকেও দর্শকরা বিগ বাজারের প্রতিমা দেখতে ভিড় জমায় এই শহরে। তাই ভিড়ের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এদিনের আলোচনা সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্লাব কর্তাদের হাতে গাইডলাইন তুলে দেওয়া হয়। পাশাপাশি সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে বিভিন্ন নিয়ম মেনে বিস্তারিত আলোচনা করা হয়। যেমন বড় বাজারের পুজো কমিটিগুলোকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে বলা হয়। এই বিষয়ে ইংরেজতা থানার আইসি শান্তনু মিত্র জানান, যে নিয়মাবলী সেগুলো আগে পুজো করবে যারা সেই ক্লাবগুলোকে ডাকা হয়েছে, শহর এবং গ্রামের প্রশাসনিক যারা আধিকারিক তারা ছিলেন, এগুলো নিয়ে সবস্তরে আলোচনা হলো। ওনারাও ওনাদের সমস্যাগুলো বললেন, আমরা সমাধানের জন্য সেগুলো ওনাদেরকে যাতে চেষ্টা করা যায় এবং সংশ্লিষ্ট দপ্তরের তরফে বলা হলো এবং সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়ে আগে মিটিংটা শেষ করা হয়। নির্দেশ দেওয়া বাজার পুলিশ প্রশাসন এবং ইংলিশ বাজারের অন্যান্য আধিকারিকগণ আমাদেরকে ডেকেছিলেন, বিভিন্ন পুজো কমিটিকে ডেকেছিলেন, যে পুলিশকে সব রকম সহযোগিতা করা, পুজো পণ্ডবের নিয়মগুলো যাতে সবাই মেনে চলে। এটা প্রতি বছরই হয়, এবছরে এটা করেছে। আমরা খুব খুশি এইভাবে ওনারা আমাদেরকে গাইডলাইন দিলে, সেই গাইডলাইনটা আমরা যদি ফলো করি তাহলে উৎসবপ্রেমী মানুষ যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসেন, সব সম্প্রদায়ের মানুষ যারা আসেন, তাদের পক্ষে এটা খুব সুবিধা হবে। আমরা পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংস্থাকে আমরা অঙ্গীকার করছি সফলভাবে সাহায্য করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।